नमस्कार रे किंदे छंती आशा करू छी बेले आपण माने बहुत ही भल रे थिबे मु भी आज्ञा बहुत ही भल रे अछि आज्ञा जिते बेले मनुष्यर असुविधा पड़े ना सेते बेले बेले जण पड़े जे सामना लोक हमरो बंधु ना बेले शत्रु हेले एठी तो बंधु अलग प्रकार आ शत्रु जणक भी अलग प्रकार कोन कहबे आज्ञा मु बहुत कन्फ्यूज किए मो बंधु आ किए मो शत्रु एबे हमरो जो असुविधा पड़े जे हम समस्तंकर ये जो कोरोना महामारी है जी आ भीतर बंधु आ शत्रु बेले देखिबा बड़ कष्ट ताईरे जणक कथा एबे मु कहबी जणक कथा काण कहबी समस्तक कथा कहबी सत्त कथा कहियार अछि ना बेले जणक कथा कहिले आउ जणकर मन दुख हे जीवनी किए जते की कांड कारखाना करूचंदी समस्तक कथा आज्ञा मु केण कहिए कथा गुडा पर दांड रे पड़े हाट रे गडिलानी एबे त आपण माने बुझि पड़थो ना मु केण कहूची दीदी नेवर थिला कम रेट वाला को नेवर थिला तेणु कम रेट वाला ठू भी नेबे अधिका रेट वाला ठू भी नेले लोकों पाखे सन्देह होउची ए माने बार्गेन करिकि काठो अधिका पैसा पाइके हि किट किनिछन्ती बोले मु सन्देह करूची मु जहांको कथा कहूची तांको देहरे हात मारियाडा बड़ पूरा 440 वोल्ट भलिया करंट मारियो ভাবুতিয়ে মু আউ কা কথা কইছি নাই আমার এই বড় বড়িয়া অফিসার মানক কথা কইয়ার যো মানকর দরমা শুনিলে পুরা হাই হাই লাগিও পুরা তাঙ্কর গোটে মাসর দরমা আমার বর্ষ সারা চলে যাব সেই মানক কথা কইছি আউ এতে বড় বড় কুরসিরে বসিছন্তি তাঙ্ক পাখক জিবাকু হেলে কেতে কথা বাপ কেতে সাইনি কেতে পারমিশন আনিয়াকু পড়িবো আউ সেইতি পাই বেলে সেমানে তাঙ্ক পজিশনর বড়িয়া সুন্দর ফায়দা উঠান্তিয়ে আমি তো সেটিকে যাই পারিবনি তাঙ্কো কিছু কোশ্চেন করি পারিবনি আউ সিয়ে যেতে মারি পিটকি খাইকি দেশকু লুটিলে বি আমি তাঙ্কো প্রশ্নটে বি করি পারিয়ার নাই সম্মানে গটে দুর্বিপাক পড়ি যিও আউ সেইডি সামানে চিল্ল মারকার যেতে টঙ্কম যেতে পয়সা আসিও সবু খাই খুই কি পুরো দেশটাকু খোলো কর দেবে তোমানকু লাজ্জ লাগিয়া কথা এই সময়রে বি তুমি লুটিয়াকু তুম মন বড়ুচি তুম হাত গোড় যাওচি লুটিয়া পাই লোকমানকু আই লোকমানু কেন লুটছ তমুকু বেলে যদি করোনা হই যিও না তম পয়সাই ভূত খাই যিও এ মহামারী রে কিয়ে কেতে কাহাকু ডোনেট করি দউচন্তি কোউ দেশ কেতে কেতে ডোনেট করুচি লোকমানে যো মানে নিজ পাখরে এতে করোড়পতি বি নুহন্তি সেমানে বি যাইকি গভর্নমেন্ট রে ডোনেট করুচন্তি আউ তমে সেইডি বসিকি পুরা চারি হাতিয়া লোকমানকর খাইয়া খাউচ খাইয়ে নুয়ে কি পয়সা খাউচ টিকে তো লাজ শরম কর শেষরে কেন কল লোকমানক পাই আসুতবা সে পিপিআই কিট আউ সে মাস্ক সে পয়সা বি খাই গলো তমুকো যদি নেবার থিলা কম রেট ওয়ালা কো নেবার থিলা তেনু কম রেট ওয়ালা ঢুবে নেবে অধিকা রেট ওয়ালা ঢুবে নেলে লোকক পাখরে সন্দেহ হচ্ছে এ মানে বার্গেন করিকি কাঠু অধিকা পয়সা পাইকে হি কিট কিনিছন্তি বলে মু সন্দেহ করুছি যে মানে বে কিনা বেকারে সামিল অছন্তি সেমানক বিরুদ্ধে কার্যানুষ্ঠান গ্রহণ করিবা উচিত দুঃখদ সময়ে লড়াই লড়ুথিবা সময়ে যে মানে নিজ স্বার্থক দেখিছন্তি সেমানক কোনসি পরিস্থিতিতে ক্ষমা করিবা উচিত না হে ভগবানে কেন কইয়ে তমুকু মানে যদি দেখো তমুকে এবে গালি দেলে বি তম উপরে পড়িও নি কেন পাই জানছ না যো লোক পুরা সহ সহ লোকক বিপদ সময়রে বিপদর পয়সাকু খাইকি চলু কর দউচন্তি আ পচারলে কেন কউচন্তি মোর দোষ নাই আজ্ঞা তার দোষ অছি সে কউচি তার দোষ নাই আজ্ঞা ইয়াঙ্কর অছি ইয়াঙ্কর দোষ নাই আজ্ঞা তাঙ্কর অছি আ তাঙ্কে মানে সব মিশি গটে কথা কইবে জি দায়িত্বরে থিলে তাঙ্কর অছি আ দায়িত্বরে থিবা লোক মানে বি তাঙ্কু দায়িত্বর দবা কথা নুহে ফিরবি গভর্নমেন্ট তাঙ্কু দায়িত্ব দেইদিলা তারপরে কেন হলা নিজে নিজে সব খাই দেলে তারপরে জেজা জেজা বাটারে পলেই গলে স্যার যে পিপি কিট গাড়ি আসছিলা প্রকৃতরে ইয়ার কোন টেন্ডার হছিলা একচুয়ালি কি অর্ডার করছিলা কেবে অর্ডার করছিলা দেখো নি যে বর্তমান গোটে সৃষ্টি হচ্ছে এমডি এমডি ওএসএমসি লকু পচারন্ত হলা আগে 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 সিএ দেবে করেক্ট কিন্তু হেলথ ডিপার্টমেন্ট বিষয়ে বুঝুন স্যার হেলথ ডিপার্টমেন্ট অর্ডার তো সব জায়গা আসছে না যে অফিসটা লিড করছে সে উত্তর দেব না আজ্ঞা কিন্তু ম্যাডাম এই যে এটা টেন্ডারিং হেকি আসে না কেমতে কোন আসে নেই আমার এটা ডিক্লেয়ার হইছিল পাবলিক নোটিস যাইছিল কি যে রেট রে মানে আমি যে গভর্নমেন্ট ফিক্স রেট রে যে মানে দেবে তো আমি তাঁকর টেস্ট রিপোর্ট হরকা চেক করছি তাঁকর প্লেস অর্ডার প্লেস করছিল তো সব সাপ্লায়ার্স হয়েছিল তাপরে সমস্ত টাইম দিয়েছিল যে 20th মে ভিতরে যা দেওয়ার আছে দেবে তো পারচেজ অর্ডার উইল বি লিমিটেড টু দ্যাট মাচ কোয়ান্টিটি কিন্তু এই জনক রই যাই আমি তাঁকর কৌছু কি নাই উইল নট রিসিভ বট সে দে আর ইনসিস্টিং বট যদি আমি জনক রিসিভ করা তো অন্য মানকর বি রিসিভ করা কথা তো সে ডিফারেন্স তো হওয়ার কথা নুহে হ্যাঁ আজ্ঞা ম্যাডাম লাস্ট কোশ্চিন বর্তমান রাজ্যের কেতে আবশ্যক রয়েছে এইসব সামগ্রী আম পাখে সম্পূর্ণ মহজুদ অছে আমি কইপারিবা হ্যাঁ হ্যাঁ আমি আম পাখে
ଏବେ 3.14 କରୋଡ ପାଖାପାଖି ମାସ୍କ ଅଛି, ଆମେ 3.84 ପାଇଥିଲୁ, ତା ଭିତରୁ ମାନେ ଷ୍ଟେଟରେ ପୁରା ମାନେ ସେଣ୍ଟ୍ରାଲ ରିଜର୍ଭ ଷ୍ଟୋର ଆଉ ୱେୟାର ହାଉସ ମିଶିକି ଏତିକି ଅଛି, ତ ଇଟ୍ ଇଜ୍ ଆଡିକ୍ୱେଟ୍। ଆମକୁ ଇଣ୍ଟେଣ୍ଟ ଆସିଥିଲା ଆରାଉଣ୍ଡ 5 କରୋଡର, ତା ପାଖରେ ଏତିକି ଅଛି। ଆଜ୍ଞା, ଯେହେତୁ ସଂଖ୍ୟା ବର୍ତ୍ତମାନ ବଢୁଛି ମ୍ୟାଡମ, ଏସବୁ ଜିନିଷ ଆବଶ୍ୟକ ନାହିଁ ବୋଲି କେମିତି କହିବା ଆମେ? ନାଇଁ, ଆମେ ତ କହୁନା ଆବଶ୍ୟକ ନାହିଁ ବୋଲି, ଆମେ କହୁଛୁ ଯେ ଏବେ ପାଇଁ ଆଡିକ୍ୱେଟ୍ ଷ୍ଟକ୍ ଅଛି। ଆଜ୍ଞା, ଏବେ ପାଇଁ ଆଡିକ୍ୱେଟ୍ ଷ୍ଟକ୍ ଅଛି, ୟାପରେ ଯାହା ବି ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ଯେତେବେଳେ ରିକ୍ୱାୟାରମେଣ୍ଟ ବଢିବ କି କ'ଣ, ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆ ହେବ। ଫାଇନାଲ ହଇରାଣ କିଏ ହେଲା? ଆମମାନେ। ଭାଇ, ଆମ ମାନଙ୍କଠୁ ଟ୍ୟାକ୍ସ ନଉଛ, ଆମ ମାନଙ୍କର ପଇସା ଖାଉଛ, ଆମ ମାନଙ୍କର ଔଷଧ ଖାଉଛ, ପାଣି ଖାଉଛ, ସବୁ ଖାଉଛ, ଆମକୁ ଖାଇଦଉନ, ଆମେ ନଥିବୁ। ଆଉ ଏଇଥିରେ ଆମ ବିରୋଧୀ ଦଳର ମାନେ କେତେ ଜଣ କହୁଛନ୍ତି କି ଏଇଥିରେ ସରକାର ଜାଣିଛନ୍ତି, ଆଉ ଏଥିରେ କେତେ ଜଣ ମନ୍ତ୍ରୀଙ୍କର ବି ହାତ ଅଛି। ଧନ୍ୟବାଦ ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କୁ ତ ପୁରା ସେଲ୍ୟୁଟ୍ କରିବା କଥା। ଯଦି ନେବାର ଥିଲା କମ୍ ରେଟ୍ ବାଲାକୁ ନେବାର ଥିଲା, ତେଣୁ କମ୍ ରେଟ୍ ବାଲାଠୁ ବି ନେବେ, ଅଧିକା ରେଟ୍ ବାଲାଠୁ ବି ନେଲେ ଲୋକଙ୍କ ପାଖରେ ସନ୍ଦେହ ହେଉଛି, ଏମାନେ ବାର୍ଗେନ୍ କରିକି କାଠୁ ଅଧିକା ପଇସା ପାଇକି ହିଁ କିଟ୍ କିଣିଛନ୍ତି ବୋଲି ମୁଁ ସନ୍ଦେହ କରୁଛି। ଯେଉଁମାନେ ବି ଏ କିଣା ବିକାରେ ସାମିଲ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବା ଉଚିତ। ଦୁଃଖଦ ସମୟରେ ଲଢ଼େଇ ଲଢ଼ୁଥିବା ସମୟରେ ଯେଉଁମାନେ ନିଜ ସ୍ୱାର୍ଥକୁ ଦେଖିଛନ୍ତି ସେମାନଙ୍କୁ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ କ୍ଷମା କରିବା ଉଚିତ ନୁହେଁ। ହେମନ୍ତ ଶର୍ମାଙ୍କୁ ହଟେଇ ଦେବା ଏଇ ପ୍ରକ୍ରିୟା ମାଧ୍ୟମରେ ସରକାର ନିଜର ଦୋଷକୁ ଘୋଡ଼େଇବା ପାଇଁ ପ୍ରୟାସ କରୁଛନ୍ତି। ଏତିକିରେ ହେବନି, ତାଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେବା ସହିତ ଯେଉଁମାନେ ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତ, ଏଥିରେ ଅନେକ ସମ୍ପୃକ୍ତ ଅଛନ୍ତି, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାବରେ ଏଇ କମ୍ପାନୀକୁ ଦିଆଯିବ, ଏଇ କମ୍ପାନୀକୁ ଦିଆଯିବ ନାହିଁ, ଏ ଯେଉଁ ନିଷ୍ପତ୍ତି, ଏ ନିଷ୍ପତ୍ତି କେବଳ ହେମନ୍ତ ଶର୍ମାଙ୍କର ନୁହଁ। ଯେତେବେଳେ ଇଲେକ୍ସନର ଟାଇମ୍ ଆସେ, ଲୋକମାନଙ୍କୁ ତମେ ମଦ ଖାଇବାକୁ ବି ପଇସା ଦିଅ। ଏବେ ଲୋକ ମରିବାକୁ ବସିଲେଣି, ପଇସା ଦବା କଥା ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ କେହି କହୁନାହାନ୍ତି, ତାଙ୍କରି ପଇସାରେ ଯୋଉ ଜିନିଷ ଆଉଛି ସେ ଜିନିଷଟା ତାଙ୍କୁ ଦିଅ, ସେଇଥିରେ ବି ମାରିପିଟି ଖାଉଛ। ଭାଇ, ଏଇଥିରେ ବି ଟିକେ ରାଜନୀତି ବନ୍ଦ କରିଦିଅ ହେ, ବହୁତ ହେଇଗଲା ଆଜ୍ଞା ରାଜନୀତି। ମଣିଷ ମରିବାକୁ ଆସିଲାଣି, ଦେଶ ଧ୍ୱଂସ ପାଇବାକୁ ଆସିଲାଣି, ଏବେ ତ ଆଟଲିଷ୍ଟ ରାଜନୀତି କରନ୍ତୁନି କି ମାରିପିଟି ଖାଆନ୍ତୁନି। ଆଉ ତାପରେ ଏବେ କୋର୍ଟରେ କେସ୍ ଚାଲିଲାଣି, ବଢିଆ କଥା, ବେଲେ କ'ଣ କହିବ, ଆପଣ ମାନଙ୍କ ହାତରେ ସବୁ ଅଛି, କେସ୍ ବି କରିଦେବେ, ପଇସା ବି ଖାଇଦେବେ, ଲୋକମାନଙ୍କୁ ଠକିଦେବେ, ତାପରେ କହିବେ ତଦନ୍ତ ଚାଲୁଛି, କ'ଣ କଥା ହେ, ମାନିଗଲେ ଆପଣଙ୍କୁ, ପାଠ ସାଠ ପଢିଛନ୍ତି, ଆମ ଭଳିଆ ମୂର୍ଖ ଲୋକମାନଙ୍କୁ ଏମିତି ବୁଝେଇ ସୁଝେଇ ଦେବେ, ଭଗବାନ କରନ୍ତୁ ଏଇ ଯୋଉ କୋର୍ଟରେ କେସ୍ଟି ଚାଲିଛି ନ୍ୟାୟ ମିଳିବ ନା ମିଳିବନି, ମା ଗଙ୍ଗେଙ୍କୁ ଜଣା। ପି କିଟ୍ କିଏ ଅର୍ଡର କରିଥିଲା, କାହିଁକି ଅର୍ଡର କରିଥିଲା, ଏବଂ କେତେ ଦରରେ ଅର୍ଡର କରିଥିଲା, ଏବଂ ଆଜି କ'ଣ ପାଇଁ ତାକୁ ଆଣିକି ଗ୍ରହଣ କରିବାକୁ ରାଜି ନାହାନ୍ତି ସରକାର, ଇଏ 3-4 ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର ଆମେ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ମାଗିବାକୁ ଯାଉଛୁ। ଏ ସମ୍ପର୍କ ତ କିଛି ଆପଣଙ୍କର ଶୁଣନ୍ତୁ, କିଏ ବକ୍ତବ୍ୟ ଦେବେ, ଏସବୁର ଆଜି ଦିନର ପ୍ରାସଙ୍ଗିକତା ଆମେ ମୁକାବିଲା କରନ୍ତୁ, ଏ ବ୍ୟବସ୍ଥାରେ ବହୁତ ବ୍ୟବସ୍ଥା ଅଛି, କିନ୍ତୁ ଏ ସମୟରେ ଯୋଉ କେଳେଙ୍କାର ଫର୍ଦ୍ଦ ସାମ୍ନାକୁ ଆସୁଛି, ଏମିତି ସେମିତି କିଛି ନଜର ନାହିଁ, ସରକାର ତାକୁ କଠୋରତାର ସହିତ ସବୁ ପ୍ରକାର ମନିଟରିଂ କାମ କରୁଛନ୍ତି, ଲୋକଙ୍କ ସେବା କରିବା ଛଡ଼ା। ଏଇଠି ଗୋଟେ କଥା, ଯଦି 10 ଟଙ୍କାରେ ମାସ୍କ ମିଳୁଛି, ତମକୁ କିଏ ବେଲେ କହିଥିଲା 16 ଟଙ୍କାରେ କିଣିବା ପାଇଁ? ଆଉ ତାପରେ ଇଏ ତା ଦୋଷ ସିଏ ତା ଦୋଷ ଯୋଉ ଦଉଛ, ଏବେ କହୁଛ କି ରିକ୍ୱାୟାରମେଣ୍ଟ ଅଛି, କିଣିବା ଜରୁରୀ, ଆମକୁ କେନ୍ଦ୍ର ସରକାରରୁ ଗାଇଡଲାଇନ୍ ଆଇଛି, କିଣିବା ଦରକାର। ଆଜ୍ଞା, ଏତେ କଥା କିଛି ବୁଝା ପଡ଼ୁନି, 10 ଟଙ୍କାର ମାସ୍କଟା ଆପଣ 16 ଟଙ୍କାରେ କାଣ କିଣୁଥିଲେ? 6 ଟଙ୍କା ନିଜ ପକେଟରେ, 6 ଟଙ୍କା କିଣୁ, 6 ଟଙ୍କା କହିଲେ କମ୍ ଲାଗିବ, କେତେ ମାସ୍କ ଆଉଛି, ସେ ଗାଡ଼ି ଭାଡ଼ି ପୁରା ଭରି 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 ଭରିକି ଆସୁଛି, ଭାବିଦିଅ ଗୋଟେ ଗୋଟେ ଫର୍ଦ୍ଦ ଯଦି 6 ଟଙ୍କା ହବ, ତାହେଲେ କେତେ ଟଙ୍କା ହେ ତମେ ଘରକୁ ନେଇଯାଉଛ? ଏଇ ସମୟରେ ତମକୁ ଟଙ୍କା ସହା କରିବାକୁ ଏତେ ଇଚ୍ଛା କରୁଛି, ଲଜ୍ଜ ନାହିଁ ହେ ତମକୁ? ଆଉ ଗୋଟେ କଥା ଟିକେ କହିଲେ ମତେ, ତମେମାନେ କାଣ ଗୋଟିଏ ପର୍ଟିକୁଲାର କମ୍ପାନୀରୁ ମାସ୍କ କିଣୁଥିଲ, ଆଉ ଗୋଟେ କମ୍ପାନୀ ବେଲେ ତ କମ୍ରେ ଦଉଥିଲା, ସେଠୁ କାଣ କିଣିଲଣି? ଆଉ ଏତେ ମାସ୍କ ଯେତେବେଳେ କିଣା ହେଲା, ଗୋଟେ କମ୍ପାନୀକୁ ଯଦି ତମେ ଏତେ ଭାର ଦବ, ତାହେଲେ ତମକୁ କ'ଣ କ'ଣ ରିକ୍ୱାୟାରମେଣ୍ଟ ଅଛି, ଆମକୁ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଦରକାର, ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଦରକାର, 5-6 କମ୍ପାନୀକି ବି ଦେଇପାରିଥାନ୍ତ? ନା, ତମେ କାଣ 5-6 କମ୍ପାନୀକି ଦବ, ତମେ ଗୋଟିଏ କମ୍ପାନୀକି ଦବ, ସେଠୁ ପଇସା ଖାଇବ, ଲୋକମାନଙ୍କୁ ଶୋଷିବ, ଅଲଜ୍ଜା ଦଳରେ। ହଉ ଛାଡ଼ନ୍ତୁ ଆଜ୍ଞା, ଯାହା ତ କରୁଛନ୍ତି କରୁଛନ୍ତି, ସେ ଟ୍ରକ୍ ଫ୍ରକ୍ ଯୋଉ ଆସିକି ଥୁଆ ହେଇଛି, ଯେତିକି କମିଶନ ଖାଇଲେ ଖାଇଲେ, ଯାହା ତ କଲେ କଲେ, ଏବେ ସେଗୁଡ଼ାକୁ ଟିକେ ଓହ୍ଲେଇକି ଲୋକମାନଙ୍କ ପାଖକୁ ନେଇ ପହଞ୍ଚେଇ ଦିଅନ୍ତୁ, ନହେଲେ ଜଗନ୍ନାଥ ବେଲେ ତମକୁ କ୍ଷମା କରିବେନି, ବାଟରେ ପଡ଼ିକି ମରିଯିବ, ସେ ମାସ୍କ ଆଉ ସେ PPI ସେ ଯୋଉ କିଟ୍ ସେଇଟା ବି ତମକୁ ଆଉ ଦରକାର ପଡ଼ିବନି, ବୁଝିଲେ ନା? ଦୟାକରିକି ଲୋକମାନଙ୍କର ପଇସା ଖାଇବା ଟିକେ ବନ୍ଦ କରନ୍ତୁ, ଗରିବ ଲୋକମାନଙ୍କୁ ଷ୍ଟ୍ର ଲଗେଇ ଆଉ ରକ୍ତ ଶୋଷନ୍ତୁନି। ହଁ, ନମସ୍କାର।